ওমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ জীবন এবং মৃত্যুর ফিতনা, কত বড় ফিতনা জীবনে, কত ফিতনা। হ্যাঁ, বার্ধক্যে আসেন না তারপর বুঝতে পারবেন ঠেলাটা কি। হ্যাঁ আমার ভাইয়েরা বন্ধুরা, আমার বার্ধক্যে আসেন, ওই যে বাবা ছেলের বন্ধু কে বললো যে আমার বাবাকে ডাক্তারের নাম করে মতিঝিলে নিয়ে আসো, ডাক্তার দেখাবার নাম করে নিয়ে গেছে কোথায় জানেন? না, বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম হলো মানবতার কলঙ্কের অধ্যায়। বৃদ্ধাশ্রম কেন হবে? সন্তান এবং সম্পদ এই দুটোই হলো মা বাবা। তুমি মনে করছো যে বাপ মা বুড়া হয়ে গেছে আমার ঘাড়ে বসে খাবে, জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। সম্পদ এবং সন্তান দুটোই মা বাবার, যতদিন মা বাবা বেঁচে আছে তুমি বইয়ের কথা মতো, হ্যাঁ, পিতাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসলে আপনারা সেই চিঠি পড়েন নাই, 18টা পত্রিকায় সেই চিঠি এসেছে। বাবা বলছে, খোকা আমার সালাম নিস, আমি তোর কাছে চিঠি লিখলাম, খোকা তুই যে আমার এই বন্ধুর মাধ্যমে বৃদ্ধাশ্রমে নিয়ে আসলি, খোকা তোর বাড়িতে তো কত কুকুর পুষিস, কুত্তার যে খাবার খাওয়াইস খোকা, সেই কুত্তার খাবার বেঁচে যায়, সেই খাবারও তো আমারে খাওয়াইতিস খোকা। আমি কাজের লোকের ঘরে থাকতে চেয়েছিলাম, তুই আমাকে থাকতে দিস নাই, তোর বাড়ির কুত্তা তিন বেলা খায়, খাওয়ার পরে যেটা বেঁচে যেত আমি সেটাও খেয়ে তোর বাড়িতে থাকতে চেয়েছিলাম, তুই তোর বইয়ের কথা মতো তোর বন্ধুর হাতে দিয়ে ডাক্তার দেখাবার নাম করে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেলি খোকা, আমার কোনো কষ্ট নাই, কষ্ট একটাই, তুই একবার আয় আমি তোকে দেখব। হ্যাঁ, কোথায় রয়েছেন মা বাবার আলোচনায় আমি আজকে যাব না, আমার সময়ও কম। সম্মানিত সুধী মণ্ডলী, মহব্বতের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা কোন পর্যায়ে আছি, কোথায় আছি, জান্নাতে যাবো কি করে আমরা?